নিবন্ধন ফিরে পেতে জামাতে ইসলামীর আপিল পুনরুজ্জীবিত করার আবেদন গ্রহণ করেছে আপিল বিভাগ, তবে শুনানির তারিখ এখনও ঠিক হয়নি। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর মধ্যে দিয়ে নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ের পথ খুলল জামাতের। 2013 সালের 1 আগস্ট জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও তা দীর্ঘদিন ঝুলে থাকে। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গেল বছরের নভেম্বরে শুনানি শুরু হলে জামায়াতের প্রধান আইনজীবী উপস্থিত না থাকায় খারিজ হয় ওই আপিল। ডিসমিস ফর ডিফল্ট, অর্থাৎ কেউ হাজির হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে আমরা ডিলে কন্ডনেশন এবং পুনরুজ্জীবন বা রেস্টোরেশনের দরখাস্ত ফাইল করা হয়। এই দরখাস্তটি প্রথম চেম্বার জজের আদালতে যায়, চেম্বার জজের আদালত থেকে ফুল কোর্টে এটিকে পোস্টিং করা হয় শুনানির জন্য। আজকেই সেই শুনানি হয়েছে। মঙ্গলবার আপিলটি পুনরুজ্জীবিত করতে জামায়াতের করা আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। হাইকোর্ট ডিভিশন যেখানে সার্টিফিকেটেড আপিল হিসেবে সার্টিফিকেট দিয়েছে, সে ধরনের মামলা শুনানি ছাড়া অনুপস্থিতিতে এইভাবে খারিজ করা যায় না। এই জন্য আমাদের ডিলে দরখাস্তটি খণ্ডন করেছেন, অর্থাৎ বিলম্ব মার্জনা করেছেন। একই সাথে এই আপিল শুনানির জন্য তার সঙ্গে সিপি শুনানির জন্য রেস্টোর করেছেন বা পুনরুজ্জীবন করেছেন। এর সঙ্গে আমাদের সাবস্টিটিউশন অফ পার্টিজের একটি দরখাস্ত আছে। আপিল শুনানির এই রেস্টোরেশনের আদেশ হওয়ার পরে, এই আদেশ নামার পরে আমরা এটা সাবস্টিটিউশনের দরখাস্তটি ইন্ডিপেন্ডেন্টলি আপিল বিভাগে শুনানির জন্য আবার নিই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্যে 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তুলে নেওয়া হয় সেই নিষেধাজ্ঞা। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।